নয়টি ভূমিসহ অনন্ত অচিন্তনের অধিকারী ভগবান প্রভাবিত সম্ভব সম্পূর্ণের চরণ করে সশ্রদ্ধে বন্দনা করছে। বিনম্র চিন্তে বন্দনা জ্ঞাপন করছি। নগরা ডিগ্রি কলেজের বৌদ্ধ ছাত্র ছাত্রী সংসদ কর্তৃক আয়োজিত 2500 বুদ্ধান্ত পালন উপলক্ষে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মদেশাসহ বিভিন্ন পূর্ণ অনুষ্ঠানের পরম সক্রিয় সভাপতি বহুগুণে গুণান্বিত মৈত্রী প্রদীপ শিব সমাধি প্রজ্ঞা ধর্মকে ধারণ করে যিনি আলোকময় জীবন যাপন করছেন এবং বৌদ্ধ শাসনকে আলোকিত করছেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পরম সক্রিয় সংগঠক বার্মা সরকার কর্তৃক আজ্ঞা মহাসাধারণ জ্যোতিকা খোঁজা উপাধি প্রাপ্ত পরম সত্য সভাপতি সংগ্রহের গন্ধে চরণ করে সশ্রদ্ধে বন্দনা করছি। মৈত্রীর বন্দনা বন্ধ করছি যিনি নীলশ্বরে শাসন সদমকে আলোকিত করার জন্য কাজ করে যাচ্ছেন, যার হাতে স্পর্শে বৌদ্ধদের অনেক পুরাতন পবিত্র আর্যমিত্র মহাপরিনির্বাণ বিহার নবরূপে সজ্জিত হয়েছে। আমার অত্যন্ত সম্পাদন রাজন আর্যমিত্র মহাপরিনির্বাণ বিহারের বিহার অধ্যক্ষ এবং ভগবান সুদর্শন বিহারের বিহার অধ্যক্ষ সহ আমার অনুযোগী প্রসঙ্গ যারা উপস্থিত আছেন আপনাদেরকে আমি মৈত্রী বন্দনে আবদ্ধ করছি। সঙ্গে সঙ্গে রাজন মহাপাড়া ডিগ্রি কলেজের অধ্যায়নগত যারা বৌদ্ধ ছাত্রছাত্রী সংসদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছেন, বিজ্ঞ সংঘের মধ্যে প্রায় আমি দেখতে পাচ্ছি প্রায় 15 জন বিজ্ঞ সংঘ রয়েছে যারা সুন্দর ভূমিকা পালন করেছেন, তাদেরকেও আমি আমার সমস্ত পূর্ণরাশি দান করছি যেন তারা নিজেরা আলোকিত করে জ্ঞাতিগণকে আলোকিত করতে পারে, বৌদ্ধ শাসনকে আলোকিত করতে সক্ষম হয়। সম্মানিত বিদ্যার্থীগণ এবং নওয়াপাড়ার ডিগ্রি কলেজের বৌদ্ধ ছাত্রছাত্রী, আপনাদেরকে দান করছে আমার প্রকৃততে জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের তারময় শিলময় বাপমায় পূর্ণরাশি নির্মলাচ্ছা পঞ্চায়েত সমস্ত পূর্ণরাশি আপনাদের নির্মাণ প্রাপ্তি এটুকু। সম্মানিত পূর্ণাধিগণ দেখতে দেখতে বৌদ্ধ শাসন এক বছর পরে পরে পশ্চাৎ চলে যাচ্ছে। 2567 বুদ্ধাব্দ শেষ হল,
শুরু হয়েছে 2568 বর্গাব্দ, বাকি আছে 2432 বর্গাব্দ। মহাকবি ভগবান বুদ্ধ বলেছেন, বৌদ্ধ শাসন যত পশ্চাতে দাঁড়িয়ে তত মানুষের মধ্যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা তৃষ্ণা বেড়ে যায়। মানুষের মধ্যে যখন চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা তৃষ্ণা বেড়ে যাবে, তখন মানুষের মধ্যে লোক দেশ মোহ বেড়ে যাবে। যখন মানুষের মধ্যে লোক দেশ মোহ বেড়ে যাবে, তখন মানুষ ধর্ম আচরণ থেকে দিনকে দিন দূরে সরে যাবে। মানুষ যখন ধর্ম আচরণ থেকে আরো দূরে সরে যাবে, মানুষের মধ্যে অবৈরী হিংসা শক্তিশালী হয়ে যাবে। যখন মানুষের মধ্যে অবৈরী হিংসা শক্তিশালী হবে, তখন পৃথিবীতে সন্তান দ্বারা কাঁপা, দুর্বিজ্ঞান দ্বারা কাঁপা, প্রকাণ দ্বারা কাঁপা দেখা দেয়। অর্থাৎ সন্তান দ্বারা কাঁপা মানে অস্ত্রের আঘাতে মানুষ মৃত্যুবরণ করে, দুর্বিজ্ঞান দ্বারা কাঁপা দ্রব্যমূল্য দিনকে দিন বৃদ্ধি প্রাপ্ত হবে। শুধুমাত্র দ্রব্যমূল্য বৃদ্ধি প্রাপ্ত হবে তা নয়, যেহেতু পৃথিবীতে তখন অমৃত্রী শক্তিশালী হবে, অমৃত্রী শক্তিশালী হওয়ার কারণে এই প্রকৃতি তখন বিরূপ ভাবাপন্ন হয়ে যাবে। প্রকৃতি যখন বিরূপাবাপন্ন হবে, তখন কোন সময় সূর্যের প্রচন্ড ক্ষরতাপে এই পৃথিবী দগ্ধ হবে, আবার কোন সময় প্রচুর বৃষ্টিপাতে পানিতে মানুষের মৃত্যু হবে, আবার কোন সময় ঝড় তুফান সাইক্লোন এক কথায় প্রকৃতি বিরূপ হয়ে যাবে, এবং তখন এই পৃথিবী সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হবে। এইভাবে যখন প্রকৃতি বিরূপ হয়ে যাবে, তখন সৃষ্টি হবে দুর্বিজ্ঞান দ্বারা কাঁপা, দুর্বিগ্ন এবং যখন দুর্বিগ্ন সৃষ্টি হবে, তখন দেখা যাবে রোগান দ্বারা কাঁপা। তাহলে এগুলো কখন দেখা যাবে? যখন বৌদ্ধ শাসন দিনকে দিন পশ্চাতে চলে যাবে, সেই কারণে বৌদ্ধ শাসন এখন কিন্তু মধ্য গগন অতিক্রম করে 67 বছর পশ্চিমে হেঁটে পড়েছে। শুরু হয়েছে 68তম বছর। ভগবান বুদ্ধ যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন, সেই ভবিষ্যৎবাণীগুলো কেমন মানুষের মধ্যে দেখা যাচ্ছে কিনা একটু দেখুন।
ভগবান বুদ্ধ কি বলেছেন, বৌদ্ধ শাসন যত পশ্চাতে যাবে মানুষের মধ্যে চাওয়া পাওয়া খ্রিস্টিয়ান আকাঙ্ক্ষা বেড়ে যাবে। দেখুন তাহলে এখন আমাদের সবার মনের মধ্যে চাওয়া পাওয়া খ্রিস্টিয়ান আকাঙ্ক্ষা এত প্রবল, শুধু চাই আর চাই। তাহলে ভগবান বুদ্ধ যা বলেছেন তা বর্তমানে সত্য হচ্ছে। ভগবান বুদ্ধ আরো কি বলেছেন, যখন মানুষের মধ্যে চাওয়া পাওয়া খ্রিস্টিয়ান আকাঙ্ক্ষা বেড়ে যাবে তখন মানুষের মধ্যে লোভ দ্বেষ মোহ বেড়ে যাবে, তখন মানুষের মধ্যে অমৈত্রী বেড়ে যাবে, ঈর্ষা বেড়ে যাবে। দেখুন বর্তমান সময়ে কিন্তু মানুষের মধ্যে এখন মৈত্রী দিনকে দিন শুকিয়ে যাচ্ছে, শক্তিশালী হয়ে যাচ্ছে অমৈত্রী। পরিবারের মধ্যে অমৈত্রীর কারণে ভাই ভাই ভিন্ন, সমাজের মধ্যে দেখুন বর্তমান সময়ে ভগবান বুদ্ধ যা বলেছেন তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি আমরা। এখন মানুষের মধ্যে মৈত্রী শুকিয়ে গেছে, মানুষের মধ্যে এখন অমৈত্রী প্রবল থেকে প্রবল হয়ে গেছে। দেখুন এখন পরিবার আছে ঠিক, কিন্তু পরিবারের মধ্যে মৈত্রী নেই। স্বামী স্ত্রীর সংসার আছে ঠিক, স্বামী স্ত্রীর মধ্যে মৈত্রী নেই। সমাজ আছে ঠিক, সমাজের মধ্যে মৈত্রী নেই। যেহেতু পরিবারের মধ্যে মৈত্রী নেই,
স্বামী স্ত্রীর মধ্যে মৈত্রী নেই, সমাজের মধ্যে মৈত্রী নেই, সেই তখন পরিবারগুলো উত্তপ্ত হব, খুবই উত্তপ্ত সমাজ এখন উত্তপ্ত হব। শুধুমাত্র সমাজ উত্তপ্ত তা নয়, দেশের দিকে দেখুন, দেশ এখন উত্তপ্ত, পুরো পৃথিবীর দিকে দেখুন, এখন পুরো পৃথিবী চাওয়া পাওয়ার কারণে, কর্তৃত্বের কারণে এখন পুরো পৃথিবী ভয়াবহ। যদি বলা হয় এই পুরো পৃথিবীতে মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান, বস্ত্র, এই চারটির মৌলিক চাহিদার জন্য এই পৃথিবীতে খরচ বেশি হচ্ছে নাকি মানুষকে মারার জন্য যে অস্ত্র তৈরি, সে অস্ত্র তৈরিতে খরচ বেশি হচ্ছে? উত্তর আসবে কি, মানুষের বাঁচার জন্য মানুষের যে মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক চাহিদা পূরণের জন্য পৃথিবীতে যত ব্যয় হচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি ব্যয় হচ্ছে অস্ত্র নির্মাণের জন্য। তাহলে অস্ত্রগুলো কেন নির্মিত হচ্ছে? মানুষকে মারার জন্য। তাহলে ভগবান বুদ্ধ যে 2567 বছর আগে বলেছিলেন বৌদ্ধ শাসন যত পশ্চাতে যাবে তত মানুষের মধ্যে চাওয়া পাওয়া বেড়ে যাবে, মানুষের মধ্যে লোভ দ্বেষ মোহ বেড়ে যাবে, মানুষের মধ্যে অমৈত্রী হিংসা বেড়ে যাবে, মানুষের মধ্যে দেশচিত্ত বেড়ে যাবে। বৌদ্ধের সে বাণী এখন প্রতিফলিত হচ্ছে, সেজন্য পৃথিবীর এখন অনেক ভয়ঙ্কর। এই পৃথিবীর ভয়ঙ্কর অবস্থা থেকে একমাত্র রক্ষা করতে পারে ভগবান বুদ্ধের ধর্ম। ভগবান বুদ্ধের ধর্ম রক্ষা করতে পারে কেন? ভগবান বুদ্ধের ধর্ম হচ্ছে রক্ষার ধর্ম। সেজন্য বলা হয় সাত্রে সাত্রা সুখী দেওয়া হল, শুধুমাত্র বড়ুয়ারা সুখী হোক, বৌদ্ধ ধর্মাবলম্বী সুখী হোক তা নয়। এই পৃথিবীতে যত মানুষ আছে, শত্রু মিত্র কল্যাণকামী অকল্যাণকামী, সব মানুষ সুখী হোক, সব মানুষ রক্ষা প্রাপ্ত হোক। শুধুমাত্র এই পৃথিবীর মানুষ সুখী হোক তা নয়, অনন্ত চক্র বলে যেমন তীর্থ প্রাণী, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি সকল তীর্থ প্রাণী সুখী হোক, এইভাবে যে চার কপায়ে সকল সপ্তগণ সুখী হোক, দেবলোকের দেবগণ সুখী হোক, ব্রাহ্মণকে ব্রহ্মাগণ সুখী হোক, তাহলে ভগবান বুদ্ধের ধর্ম হচ্ছে কি? সকল সত্যগণের সুখী করার ধর্ম। ভগবান বুদ্ধের ধর্ম হচ্ছে কি? সকল সত্যগণকে রক্ষা করার ধর্ম। সে কারণে আমরা ত্রিপিটকে কি পাই? সেই কারণে আমরা ত্রিপিটকে পাই ভগবান বুদ্ধ
যার অসংখ্য লঙ্কাধিক গর্ব তিনি যে পারমিক পূরণ করেছেন, সকল সত্য গর্বকে রক্ষা করার জন্য। অর্থাৎ মহাকারণিক গৌতম বুদ্ধ মুক্ত হয়েছেন সকল সত্যগণকে রক্ষা করার জন্য। তাই এই ধর্মকে বলা হয় সকল সত্যগণের রক্ষাকারী ধর্ম। এবং এই ধর্মের ভিত্তি হচ্ছে কি? এই ধর্মের ভিত্তি হচ্ছে সকল অকুশলকে বর্জন করো, কায়িক বাচনিক মানসিক যত অকুশল আছে, যত পাপ আছে, সব অকুশলকে বর্জন করো। সদা সর্বদা কুশল কর্ম সম্পাদন করো, মঙ্গল কর্ম সম্পাদন করো, পূর্ণ কর্ম সম্পাদন করো। এবং এই ধর্মের মূল শিক্ষা হচ্ছে কি? তোমার চিত্তকে পরিশুদ্ধ করো, তোমার চিত্তকে আবর্জনা মুক্ত করো, আসব মুক্ত করো। তাহলে ভগবান বুদ্ধের এ ধর্ম হচ্ছে কি? লোভ দ্বেষ হিংসা অহংকার কামচেতনা মান অভিমান সব অকুশলকে বর্জন করো, এই ধর্ম হচ্ছে কি? কায়িক দ্বারা, বাহ্য দ্বারা, মনের দ্বারা সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো, কুশল কর্ম করো। ভগবান বুদ্ধের এই ধর্ম হচ্ছে কি? নিজের চিত্তকে পরিশুদ্ধ করো। তাই ভগবান বুদ্ধের এই ধর্মকে বলা হয় মানুষকে সুন্দর করা, মানুষকে আলোকিত করা, মানব জীবনকে সার্থক করা একটা পদ্ধতি। তাহলে বৌদ্ধ ধর্মটা হচ্ছে কি? বৌদ্ধ ধর্মটা হচ্ছে মানব জীবনকে সুন্দর করা, মানব জীবনকে বিকশিত করার, মানব জীবনকে আলোকিত করার, মানব জীবনকে সার্থক করার একটা পরিপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে আমরা কি পাই? এই পদ্ধতির মধ্যে আমরা পাই মানুষ, মানুষ মানে কি? মানুষ মানে হচ্ছে শরীর এবং মন। যদি বিদর্শনের ভাষায় করতে হয় মানুষ হচ্ছে কি? রূপ এবং নাম। তাহলে মানুষ হচ্ছে কি? শরীর এবং মন। এই শরীর এবং মনকে আলোকিত করার, বিকশিত করার, পরিশুদ্ধ করার ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। সাধারণত জারিগণ, আমরা যারা মানুষ আছি সবসময় আমরা নিজের শরীরকে কিন্তু পরিচর্যা করি, পায়খানা আসলে পায়খানা করি,
বসে কিন্তু গরম লাগলে ফ্যান চালে দিয়ে শরীরটাকে ঠান্ডা করি, শরীরটাকে ময়লাগত করার জন্য আমরা প্রতিদিন স্নান করি। যদি শরীরে কোনো রোগ দেখা দেয় তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে সেই শরীরকে সুস্থ করার জন্য চিকিৎসা করি। তার অর্থ দাঁড়াচ্ছে কি, আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই, সবল রাখতে চাই, শরীরের খোঁজ খবর কিন্তু আমরা নিতে পারি। যদি কোনো সন্তানই একটু খারাপ লাগে, মা বাবা তখন উদ্বিগ্ন হয়ে পড়ে, কেন শরীর খারাপ হয়েছে, তাড়াতাড়ি করে সুস্থ করতে হবে। শরীরের পরিচর্যা করি, শরীরের সেবা করি, শরীরের খবরাখবর আমরা নিই। তাই জিজ্ঞাসা করি, ভাই তোমার শরীর কেমন আছে, শরীরের খবর রাখো, কিন্তু মনের খবর কেউ রাখে না। মনের পরিচর্যা কেউ করে না, মনের পরিচর্যা আমি নিজেও করি, মনের পরিচর্যা আপনি নিজেও করেন না। যখন আমাদের ছেলে মেয়েদের বিবাহের ব্যাপার আসে, সর্বাগ্রে আমাদের ছেলেরা কি বলে, মেয়ে সুন্দর হতে হবে। আবার মেয়েরাও কিন্তু তন্ময় কি বলে, ছেলে সুন্দর হতে হবে। কিন্তু একবারও কিন্তু দেখে না যে মেয়ের মনটা কেমন, ছেলের মনটা কেমন, এটা কিন্তু খবর নেয় না। যখন একজন ছেলে একজন মেয়ে বিয়ের আগে দেখে কি দেখে, একে অপরের রূপটাকে দেখে, রূপটাকে দেখে মুক্ত হয়ে যান। হ্যাঁ মেয়েটা খুব সুন্দর, হ্যাঁ ছেলেটা খুব সুন্দর, রূপ দেখে বিয়ে করলেন। বিয়ে করার পরে যখন বউ বাড়িতে আনলেন, দুই চার দিন পরে দেখলেন যে বাবা এটা তো বউ নয়, এটা বোমা নিয়ে এসেছে, ফটাফট ফুটছে। আবার আমাদের মেয়েরও তো ছেলের রূপ দেখে বিয়ে করেছে, ছেলের রূপ দেখে বিয়ে করার কারণে বাবারে বাবা এটা তো জামাই নয়, এটা জম নিয়ে এসেছে। তাহলে জম কেন নিয়ে আসলো, মন খারাপ, মন চিত্ত কলুষিত, বোমা বোমা হয়ে গেল কেন, চিত্ত কলুষিত। তাহলে দেখুন আমরা প্রত্যেকে শরীরের খবর নিই, কিন্তু মনের খবর আমরা নিই না। কিন্তু ভগবান বুদ্ধ বলেছেন একজন মানুষের জীবন বিকশিত হতে হবে, একজন মানুষের জীবন সুন্দর হতে হবে, সর্বাঙ্গে সুন্দর হতে হবে তার চিত্ত, তার মন। মন সুন্দর হলে সব কিছু সুন্দর। সম্মানিত নেতৃগণ, আমাদের ভগবান বলল সে শরীর এবং মনকে রক্ষা করার ধর্ম আমাদের ঘোষণা করেছে। তাহলে দেখুন শরীরের খবর আমরা রাখি,
এখন নিজের চিন্তা করে দেখুন তো, আপনার নিজের মনের খবর আপনি রাখেন কিনা, আপনার মন কখন কোথায় বিচরণ করে আপনি রাখেন কিনা খবর, রাখেন না। মন কোথায় কখন বিচরণ করে আমরা জানি না। এই মন কখন কোথায় বিচরণ করে এটা আমরা জানি না বলেই আমাদের মন সদা সর্বদা বিচরণ করছে, অকুশলে পাপের মধ্যে বিচরণ করছে, ময়লা আবর্জনার মধ্যে বিচরণ করছে। কেন? যেহেতু মনের খবর রাখেন না, যেহেতু মনকে পরিষ্কার করেন না, মনকে যেহেতু পরিষ্কার করেন না, সে তো প্রতিনিয়ত প্রতিক্ষণে মনের মধ্যে নতুন নতুন আবর্জনা প্রবেশ করছে, নতুন নতুন আবর্জনা প্রবেশ করছে। ভগবান বুদ্ধ তাই বলেছেন, এই বুদ্ধ ধর্ম হচ্ছে মনের যে পুরুষতা, মনের যে আবর্জনা, সে আবর্জনাকে পরিষ্কার করার ধর্ম। যেমন ধরুন সে প্রসঙ্গে একটা ঘটনা বলি, ঘটনাটা হচ্ছে ভগবান বুদ্ধের দেশনা বার্মার সত্য একজন পরহর, যার শরীর পচন করেনি, সে ভ্রান্তি দেশনা দেবীকে বলেছেন যে যদি মানব জীবনে সুখ চাও তাহলে কষ্ট দুঃখকে সহ্য করো, কষ্ট দুঃখ যন্ত্রণাকে যদি সহ্য করতে পারো তাহলে সুখ আসবে। তখন মানবকে জিজ্ঞাসা করা হলো, কষ্ট দুঃখ যন্ত্রণাকে সহ্য করতে পারলে সুখ আসবে কিভাবে? তখন ভান্তে বললেন যে তোমার জীবনের মধ্যে যত কষ্ট দুঃখ না পাওয়া যন্ত্রণা আসছে সব তোমার অতীত জন্ম জন্মান্তরের কর্মফল, অতীত জন্ম জন্মান্তরের কর্মফলের কারণে তুমি দুঃখ পাচ্ছ। যদি তুমি যখন দুঃখ পেয়েছ, যন্ত্রণা পেয়েছ, কষ্ট পেয়েছ, যদি তুমি জ্ঞান সম্প্রযুক্ত চিন্তি অবগত হও যে আমি এই কষ্ট দুঃখ যন্ত্রণা পেয়েছি আমার কর্মফলের কারণে, যখন তুমি এটাকে স্বীকার করে নেবে, এই সত্যকে যখন তুমি জানবে, তখন তোমার অতীত জন্মের কর্মের পিতা ক্ষয় হয়ে যাবে। আর যদি তুমি কষ্ট দুঃখ যন্ত্রণা পাওয়ার পরে এটা তোমার কর্মের পিতা, সে জ্ঞান সম্প্রযুক্ত চিত্রে যদি তুমি সেটা বুঝতে না পারো তাহলে তোমার মধ্যে ক্রোধ উৎপন্ন হবে, চিৎপন্ন হবে, ক্রোধ উৎপন্ন হবে, রাগ উৎপন্ন হবে। যখন রাগ উৎপন্ন হবে
প্রথমত তোমার অধিক জন্মের কর্মের বিকাশ ভোগ করো না, দ্বিতীয়ত ক্রোধ যখন উৎপন্ন হয়েছে, রাগ যখন উৎপন্ন হয়েছে, তখন তোমার নতুন অবসর সৃষ্টি হয়েছে। তাহলে এখানে তার হচ্ছে দুইটা, এক তোমার অতীত জন্মের কর্মের বিকাশ ক্ষয় হয়নি, দ্বিতীয়ত হচ্ছে কি ক্রোধান্বিত হওয়ার কারণে নতুন অকুশল সৃষ্টি হয়েছে, নতুন অকুশল উৎপন্ন হয়েছে। তাই বলতে বললেন যে নতুন অকুশল যখন উৎপন্ন হয় তখন সুখ নাই, সুখী হতে চাইলে অতীত জন্ম জন্মান্তরের কর্মের বিপাকের কারণে যে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আসবে সেটা তোমার অতীত জন্মের কর্মের বিপাক, এই বলে তুমি সেটাকে গ্রহণ করে নেবে, মেনে নেবে। যদি মেনে নাও তাহলে ভগবান বুদ্ধ বলেছেন রাত্রি শেষে যেমন দিন আসে, ঠিক এই অকুশল কর্মের বিপাক ক্ষয় হওয়ার পরে তোমার সুদিন আসবে, সুখ আসবে। তারপরে ভাঙ্গে আবার বললেন যখন সুসময় আসে, ভালো সময় আসে, লাভ যশ খ্যাতি হয়, পদমর্যাদা হয়, চারিদিকে যখন জয়ধ্বনি দেয়, তখন তুমি উৎসাহিত হবে না। কেন উৎসাহিত হবে না? তখন তুমি জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে অবগত হবে যে তোমার যে জয় হয়েছে, তোমার যে লাভ হয়েছে, তোমার যে উন্নতি হয়েছে, তোমার যে ধন সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, এটাও তোমার অতীত জন্মের কুশল কর্মের ফল। অতীত জন্মের কুশল কর্মের কারণেই তোমার উন্নতি হয়েছে, তোমার জয়ের মনে হচ্ছে। তখন তুমি জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে চিন্তা করবে অতীত জন্মে কুশল কর্ম করেছি বলে এই জন্মের মধ্যে তৈরি হয়েছি, সফল হয়েছি, বড় হয়েছি, জয়ী হয়েছি। সঙ্গে সঙ্গে জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে চিন্তা করবে আমার অতীত জন্মের কুশল কর্মটা আমি ভোগ করে ফেললাম, তাহলে আমি যদি নতুন কুশল কর্ম সৃষ্টি না করি, যদি নতুন কুশল কর্ম আমি সৃষ্টি করতে না পারি, তাহলে তো আমার পরবর্তী জীবনের মধ্যে দুঃখ আসবে। উদাহরণ দিয়েছেন একজন লোক চাষাবাদ করেছেন, ধরুন 50 কাঠি জমি, 50 কাঠি জমিনের মধ্যে সে 100 আলি করে করে 50 গুণ 100 5000 আলি দান পেয়েছে। দান পাওয়ার পরে সে লাভ নিয়ে তিনি যদি আনন্দ উৎসাহে জীবনযাপন করেন, আনন্দ উৎসাহে জীবনযাপন করতে গিয়ে সেই ধান সে সম্পদ যদি ক্ষয় হয়ে যায়, তাহলে তো যেহেতু সে নতুন চাষ করেনি তাহলে সে দুঃখে পড়বে না, পড়বে। তাই বলেছিলেন যখন ভালো সময় আসে, মঙ্গল সময় আসে, তখন অতি উৎসাহিত হবে না, তখন চিন্তা করতে হবে যে আমার আরো সুখের জন্য
আমাকে নতুন নতুন কুশল কর্ম করতে হবে, নতুন নতুন পুণ্যকর্ম আমাকে করতে হবে, তাহলে তোমাদের জীবন সুখী হবে। সম্মানিত, কিন্তু বর্তমান সময়ে আমরা সদা সর্বদা যখনই কোনো অন্তরায় আসে, না ভাবা আসে, দুঃখ আসে, তখন আমরা কি করি, সব দোষ আরেকজনের কারণে, অমুকের কারণে এরকম হচ্ছে, অন্যের কারণে আমি কষ্ট পাচ্ছি, যে অন্যের কারণে কষ্ট পাচ্ছেন এ ধারণা আসে, সেটা আপনার মধ্যে প্রধানিত চিত্র বেড়ে যায়। প্রধানিত চিত্র যখন বেড়ে যায়, বৌদ্ধ বলেছেন যার মধ্যে প্রধানিত চিত্র থাকে তার মধ্যে কুশল উৎপন্ন হয় না। ভগবান বৌদ্ধ ভিক্ষুদেরকে বলেছেন, এই ভিক্ষুগণ যদি মানুষ ক্রোধ করাইয়া হয়, মানুষের চিত্তের মধ্যে যখন ক্রোধ রাগ উৎপন্ন হয়, তখন সে সত্য ধর্ম থেকে দূরে সরে যায়। অর্থাৎ যখন আপনার মধ্যে স্ত্রীর কারণে হোক, স্বামীর কারণে হোক, শাশুড়ির কারণে হোক, প্রতিবেশীর কারণে হোক, যদি আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, তখন বৌদ্ধ বলেছেন যে আপনার মধ্যে ধর্ম অভাব থাকে না। উদাহরণ হিসাবে কি উদাহরণ হচ্ছে, রাজা অশোক অনেক 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 কুশল কর্ম সম্পাদন করেছে, যার কারণে এই পৃথিবীকে এখনো পর্যন্ত 2000 বছর অতিক্রম হয়েছে, এখনো পর্যন্ত শ্রেষ্ঠ রাজা বলা হয় কাকে, রাজা অশোককে বলা হয় শ্রেষ্ঠ রাজা। এই পৃথিবীর কোন জাতীয় পতাকার মধ্যে একমাত্র এই রাজা অশোকের স্তম্ভ কোথায় আছে, ভারতের জাতীয় পতাকাতে আছে, এখনো আছে, শ্রেষ্ঠ রাজা। দেখুন শ্রেষ্ঠ রাজা কেন, তিনি সারাটা জীবন কুশল কর্ম সম্পাদন করেছেন, কিন্তু মৃত্যুর আগে তার কি উৎপন্ন হয়েছিল, ক্রোধ উৎপন্ন হয়েছিল। যেহেতু মৃত্যুর আগে ক্রোধ উৎপন্ন হয়েছে, এত কুশল কর্ম করেছে, সেই কুশল কর্ম রাজা অশোককে রক্ষা করতে পারেননি, এত কুশল কর্ম করেছে কিন্তু রাজা অশোককে রক্ষা করতে পারেননি। তাই ভগবান বৌদ্ধ আমাদেরকে বলছেন যে আমাদের মধ্যে যে পুণ্য আছে, সেই পুণ্যটা তখন কাজ করতে পারে না যদি আমার ভিতরে ক্রোধ উৎপন্ন হয়, তখন সেই পুণ্যকর্ম কাজ করতে পারে না। মনে রাখবেন, পুণ্যকর্ম যদি কাজ করতে না পারে, তাহলে কিন্তু ধ্বংস পরিহার্য। তাই ভগবান বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ক্রোধ হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু। পৃথিবীর কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না, কিংবা যে তোমাকে ক্ষতি করুক না কেন, সেই ক্ষতির তুলনায় তোমার ভিতরে যে ক্রোধ আছে, সেই ক্রোধ হচ্ছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে। ভগবান বুদ্ধ আরো বলেছেন,
যেমন ধরুন মানুষের মধ্যে মঙ্গলময় সময় আছে আর মানুষের মধ্যে অমঙ্গলময় সময় আছে। এখন আপনার সময়টা খুব ভালো, সব থেকে ভালো লাগছে, সে কারণে আপনার সময়টা ভালো। এই ভালো সময়ের মধ্যেও যদি আপনার ক্রোধ উৎপন্ন হয়, এই ক্রোধের আগুনে আপনার সব ধ্বংস হয়ে যেতে পারে। দ্বিতীয়ত ভগবান বুদ্ধ বলছেন যে পরনিন্দা, কি বললাম পরনিন্দা, যদি কোনো মানুষ পরনিন্দা করে তাহলে সেই মানুষের ভিতরে অবিরত অকুশল উৎপন্ন হয়। এখানে ভগবান বুদ্ধ উদাহরণ দিয়েছে কিভাবে, ধরুন আমার শরীরটা খুব পরিষ্কার, আমি একবার ঘর করে স্নান টান করে টরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছি। এখন আরেকজন মানুষ তার শরীরের মধ্যে কাদা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার তার শরীর কাদা, সেই কাদাযুক্ত মানুষকে যদি আমি জড়িয়ে ধরি তাহলে আমার শরীর পরিষ্কার থাকবে? ভগবান বুদ্ধ বলছেন যে না, তোমার শরীর পরিষ্কার হলে তুমি যখন ময়লাযুক্ত আবর্জনাযুক্ত কাদাযুক্ত আরেকজনকে জড়িয়ে ধরেছ তখন তোমার শরীরও ময়লাযুক্ত হয়ে যাবে। ভগবান বুদ্ধ উদাহরণ হিসেবে দিয়েছেন যে ধরুন এখন আমার চিত্র কুশলে পরিপূর্ণ, আমার চিত্র এখন কুশলে পরিপূর্ণ, আরেকজন মানুষের চিত্র অকুশলে পরিপূর্ণ, আমার চিত্রটা হচ্ছে কুশলে পরিপূর্ণ, আরেকজন মানুষের চিত্রটা হচ্ছে অকুশলে পরিপূর্ণ। অকুশলে পরিপূর্ণ সে মানুষের সে অকুশলকে দর্শন করে যদি আমি তাকে নিন্দা করি, তার অকুশলকে আমি দর্শন করার কারণে তার সেই অকুশলটা আমাকে স্পর্শিত করবে। আবার বুঝে নেন, একজন মানুষ অকুশলে পরিপূর্ণ পাপে পরিপূর্ণ, আপনি কুশলে পরিপূর্ণ আপনি পুণ্যে পরিপূর্ণ। এখন আপনি পুণ্যে পরিপূর্ণ কুশলে পরিপূর্ণ ঠিক, কিন্তু আপনি অকুশলে পরিপূর্ণ মানুষে অকুশলকে দর্শন করে তাকে আপনি নিন্দা করছেন। যখন সেই মানুষের অকুশলকে দর্শন করে তার নিন্দা করছেন, আপনার চিত্ত সেই অকুশলকে দর্শন করার কারণে আপনার চিত্তের মধ্যেও অকুশল প্রবেশ করেছে। তাই ভগবান বুদ্ধ বলেছেন যে পরনিন্দা করে নিজের চিত্তকে কলুষিত করবে না। দেখুন ভগবান বুদ্ধের এই শিক্ষা অনুসারে আমাদের বর্তমান পরিবার বলেন, সমাজ ব্যবস্থা বলেন, আমি বলেন, আপনি বলেন, আমরা কি করি, আমরা নিজেকে কখনো দেখি না। আমি নিজে কি করছি এটা আমি নিজে কখনো দেখি না, কিন্তু আরেকজন মানুষের যখন পাপ করে আরেকজন মানুষের যখন ভুল করে আমি তারটাকে দেখি। আমি যে ভুল করছি, আমি যে পাপ করছি, আমি যে হিংসা করছি, আমি যে লোভ করছি, আমার অকুশলটাকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমার অকুশলটাকে আমি না দেখে আরেকজনের অকুশলটাকে আমি দেখতে পাচ্ছি, আরেকজনের অকুশলকে দেখে আমি তার বড় নিন্দা করছি, সমালোচনা করছি। ভগবান বুদ্ধ ক্ষেত্রে বলেছেন যে আপনি বড় নিন্দা না করে, আপনি আরেকজনকে দর্শন না করে আপনি নিজেকে দর্শন করুন।
আপনি নিজেকে দর্শন করে আপনি নিজেকে দেখুন, আপনার ভিতরে কতটুকু পাপ আছে, আপনার ভিতরে কতটুকু পূর্ণ আছে, আপনি নিজেকে দর্শন করে দেখুন। আপনার চিত্র অস্থি নাকি স্থির? যদি আমরা বৌদ্ধের শিক্ষা অনুসারে আমাকে আমি দর্শন করি, আমার চিত্তকে যদি আমি দর্শন করি, যদি আমার চিত্তকে মনকে যদি আমি আদেশ করি, এ মন তুমি এ শরীরের বাইরে যাবে না, আমি যদি আমার মনকে আদেশ করি, এ মন তুমি তোমার ঘরের মধ্যে থাকো, সবসময় শুধু বাইরে বাইরে বেড়াবে না। আমরা ছোট ছোট ছেলেদেরকে কি বলি, এই সবসময় বাইরে যাবে না, ঘরের ভিতরে থাকো, সকালে লেখাপড়া করো, সন্ধ্যায় লেখাপড়া করো, রাত্রি থেকে ঘর থেকে বের হইল না, বলি না বলি আমরা। ঠিক একইভাবে যদি আমি নিজেকে বলি, এই মন তুমি, এই ঘর থেকে এটা তোমার ঘর, এই শরীরটা হচ্ছে তোমার ঘর, তুমি এই ঘর থেকে বের হবে না, এখন আপনি আদেশ করে আপনি একটা রুমের মধ্যে বসলেন, বসে আপনি কি করলেন, আদেশ করলেন মনকে, তুমি এই শরীর থেকে বের হবে না। এখন আপনি দেখলেন যে এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট, চার মিনিট, পাঁচ মিনিট আপনার মন এই ঘরের মধ্যে থাকছে না, কিছুতেই আপনি আপনার চিত্তকে এই ঘরের মধ্যে রাখতে পারছেন না। তখন আপনি বুঝে গেলেন যে আপনার মন অস্থির, আপনার মন চঞ্চল। এখন বলুন, যদি আপনার মন চঞ্চল হয়, আপনার মন যদি অস্থির হয়, অস্থির মন নিয়ে চঞ্চল মন নিয়ে কুসংকর্ম হয় কি না? হয় না, হয় না। তাহলে যখন অপরকে দর্শন না করে নিজেকে যখন আপনি দর্শন করবেন, নিজেকে দর্শন করতে গিয়ে যখন আপনি দেখবেন যে আমার মন চঞ্চল, আমার মন বিক্ষিপ্ত, আমার মনের মধ্যে ঈর্ষা আসছে, তখন আপনি বুঝে গেলেন যে আপনার মন তো পরিষ্কার নয়, আপনার মন তো স্থির নয়। তখন আপনি চিন্তা করলেন যে যতক্ষণ পর্যন্ত আমার মনকে আমি স্থির করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে দর্শন করতে পারবো না। কাকে দর্শন করতে পারবো না? নিজেকে দর্শন করতে পারবো না। তখন আপনি চিন্তা করলেন কি, যেভাবে হোক আমার মনকে আমি স্থির করবো, আমার মনকে যদি আমি স্থির করতে পারি তাহলে আমি নিজেকে দর্শন করতে পারবো। তখন আপনি নিজে নিজে বুঝলেন যে দুর্লভ মানব জীবনের মধ্যে এতগুলো বছর আমি অতিক্রম করেছি, শুধু পরকে দর্শন করে করে, বাইরে দর্শন করে করে আমি এই নিজেকে কখনো দর্শন করিনি। তখন আপনার মনের মধ্যে উৎপন্ন হলো যে আমার জীবনকে সুন্দর করার জন্য, আমার জীবনকে বিকশিত করার জন্য আমাকে নিজেকে দর্শন করতে হবে, নিজেকে দর্শন করতে হবে সর্বাঙ্গে পয়লম চিত্তের সমাধিস্থ স্থির চিত্র। যখন আপনার চিত্র স্থির হল, সমাধিস্থ হল, তখন আপনি দেখলেন যে জীবনের মধ্যে চরম সত্য হচ্ছে কি, জীবনের মধ্যে চরম সত্য কি, অনিত্য। এতক্ষণ পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন নাই জীবনের মধ্যে চরম সত্য যে অনিত্য,
গ্রামে এতটা পর্যন্ত বুঝতে পারেন নাই। যখন আপনি নিজের শরীরকে দর্শন করেছেন, কায়ানুপাসনা করেছেন, নিজের চিত্তকে যখন আপনি সমাধিষ্ঠ করেছেন, নিজের সমাধিষ্ঠ চিত্তের মধ্যে উদিত হল যে সবকিছু অনিত্য, ভগবান বুদ্ধির এই বুদ্ধ বৃন্দিনাকে যদি আমরা দর্শন করি আমরা কি দেখতে পাই? জ্ঞানীর চোখে কি দেখব? অনিত্যকে দেখব। কেমন অনিত্যকে দেখব? আমরা কি শুধু দর্শন করে কি আমরা দর্শনাতে শুধু বলি যে সিদ্ধান্ত জন্ম নিয়েছেন, সিদ্ধান্ত বুদ্ধত্ব লাভ করেছেন, সিদ্ধান্ত মহাপরিনির্বাণ লাভ করেছেন, একই একই বৈশাখী পূর্ণিমাতে তিনটি ঘটনা ঘটেছে, সেই কারণে সিদ্ধান্ত অনন্ত চক্রবালের মধ্যে শ্রেষ্ঠ আমরা বলে যে সে জানি। কিন্তু বাস্তবে ধরতে কি যদি আপনি দর্শন করেন, সিদ্ধান্ত জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে 28 বছর বয়স, 28 বছর বয়সে এসে তিনি মাত্র সত্যকে দর্শন করা শুরু করলেন। 28 বছর বয়সে রাজা সত্যদেব রাজাকে বললেন, বাবা আমি নগর পরিক্রমণে দেখাবো, নগর পরিক্রমণে দেখাতে কি তিনি প্রথমে দেখলেন কি জরাগ্রস্ত মানুষ। 28 বছর বয়সে জরাগ্রস্ত মানুষ থেকে, বৃদ্ধ মানুষ থেকে তিনি চন্দ্রকে জিজ্ঞাসা করলেন, ইতে কি আবার? কারণ তিনি কখনো বৃদ্ধ মানুষ দেখেনি, কেন দেখেনি তাও বলি, কারণ সত্যদেব রাজাকে যখন সিদ্ধার্থ মাতৃগর্ভে এসেছিল তখন গণনা করেছে, সিদ্ধার্থ জন্ম নেওয়ার পরে যখন গণনা করেছে তখন যারা গণনা করেছে তারা বলেছিল যে আপনার সন্তান যদি কখনো জরাগ্রস্ত মানুষ, ব্যাধিগ্রস্ত মানুষ এবং মৃত্যুকে দর্শন করে তখন তাকে আপনি আর ঘর রাখতে পারবেন না, তখন তাকে আপনি সংসারের মধ্যে আর ধরে রাখতে পারবেন না। সেই কারণে সুন্দর দাদা তার ভবন গুলোকে আর প্রসাদ গুলোকে এমন ভাবে রেখেছিলেন যেন সিদ্ধান্ত কোনো জরাগ্রস্ত মানুষ না থাকে, যেন কোনো ব্যাধিগ্রস্ত মানুষ না থাকে, যেন কোনো মৃত্যু না থাকে। তাই তিনি 28 বছর বয়সে যখন সংসার নগর পরিক্রমায় বের হলেন, জরাগ্রস্ত দেখেনি তিনি আপনি উঠলেন, এটা কি হবে? আমাকে বৃদ্ধ হতে হবে, আপনাকে বৃদ্ধ হতে হবে, আমার স্ত্রীকে, আমার মাকে, বাবাকে, সবাইকে বৃদ্ধ হতে হবে, এই পৃথিবী সবাইকে জরাগ্রস্ত হতে হবে, বৃদ্ধ হতে হবে। তাহলে সবাই যদি জরাগ্রস্ত হয় তাহলে সব মানুষ তো দিনকে দিন একদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? দিনকে দিন আমরা কোন দিকে যাচ্ছি? জরাগ্রস্ত হওয়ার দিকে যাচ্ছি, মৃত্যু হওয়ার দিকে যাচ্ছি। তখন তিনি চিন্তা করলেন যে আমরা তো তাহলে দুঃখের দিকে যাচ্ছি, যেখানে আমরা প্রতিনিয়ত দুঃখের দিকে যাচ্ছি, এত আনন্দ করে এত উচ্ছ্বাস করে কিভাবে? নগর পরিক্রমণের দরকার নেই, আমি নিজ বাড়িতে ফিরে যাব। তখন তিনি আবার রাজপ্রসাদে ফিরে আসতেন, কিন্তু ইয়াশোদা সিদ্ধার্থের স্ত্রী তিনি দেখলেন যে কি ব্যাপার, অন্য যদি আমার স্বামী আনন্দের মধ্যে থাকে, উচ্ছ্বাসের মধ্যে থাকে, আজকে আমার স্বামীর মন চিন্তান্বিত কেন? আমি আমার স্বামী কেন কখনো চিন্তান্বিত দেখিনি, আজকে আমার স্বামী চিন্তান্বিত কেন? কাউকে এই মুহূর্তে বলছে না, মনের মধ্যে শুধু এটাই আসছে আমি দিনকে দিন জরাগ্রস্ত হচ্ছি, দেখো এটাই হচ্ছে উদ্দেশ্য।
আমরা কি একবারও চিন্তা করি আমরা যে দিনকে দিন জরাগ্রস্ত হচ্ছি? আমরা ছোটকালে দেখেছি আমাদের পড়া সত্যি ওখান থেকে সংগ্রহ এখান থেকে এই নোয়াপাড়া ডিগ্রি কলেজে গবেষণা করেছেন এবং এমন সুনাম দেখে অধিকারী ছিল, কারণ আমরা ছোটকাল থেকেই ওখান থেকে দেখেছি। আমি যখন বিক্ষু হই তখন কিন্তু ভাবতে অনেক শক্ত সমন্ত তখন কিন্তু নোয়াপাড়া ডিগ্রি কলেজে গবেষণা করেন, কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছে। উনি বৃদ্ধ হয়েছে, আমি বৃদ্ধ হব না? আমি যখন নিজেকে দেখি 1993 সালে বৃদ্ধ হয়েছিলাম, তখন কেমন যুবক ছিলাম, আর এখন আমার বয়স 60, আমার বয়স কত? 60। আমার বয়স যখন 60, তাই আমিও তো বৃদ্ধের মধ্যে পারে গেছি, কিন্তু আমরা এই অনিত্যকে আমরা দেখি না। এই অনিত্যকে দেখি না বলেই আমরা সত্যকে দেখি না। দেখুন, তারপরে সিদ্ধান্ত 3 মাস বাড়ি দিয়ে অবস্থান করলেন, 3 মাস পরে আবার তিনি নানা প্রবলেমে বের হলেন। এবার তিনি দেখতে পেলেন ব্যাধিগ্রস্ত মানুষ, আবার 3 মাস পরে তিনি দেখতে পেলেন মৃত মানুষ। তখন তার মনের মধ্যে চিন্তা আসছে সব মানুষকে জরাগ্রস্ত হতে হবে, সব মানুষকে ব্যাধিগ্রস্ত হতে হবে, সব মানুষকে মৃত্যুবরণ করতে হবে, আমি এই দুঃখ থেকে কিভাবে রক্ষা প্রাপ্ত হতে পারি, আমি এই দুঃখ থেকে কিভাবে রক্ষা প্রাপ্ত হতে পারি। তারপরে তিনি দর্শন করেছেন সন্ন্যাসী, তারপরে তিনি চিন্তা করলেন যে আরাম আয়েশের মধ্যে, রাজসুখের মধ্যে পিতা মাতা স্ত্রী সন্তানকে নিয়ে জীবন যাপন না করে কিভাবে আমি দুঃখ থেকে মুক্ত হতে পারি, কিভাবে এই দুঃসত্ত্বটাকে আমি দুঃখ থেকে মুক্ত করতে পারি, সেই কারণে তিনি 29 বছর বয়সে সংসার ত্যাগ করেছে, 6 বছর কঠোর তপস্যা করেছে। তারপরে গিয়ে তিনি 35 বছর বয়সে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছেন, পরিপূর্ণতা লাভ করেছে। এখন আমরা সিদ্ধান্তের জন্ম, আবার সিদ্ধান্তের সত্য দর্শন, আবার সিদ্ধান্তের সর্বজ্ঞতা জ্ঞান লাভ, এগুলো দেখে কি আমরা কখনো চিন্তা করি আমার বয়স তো চলে যাচ্ছে, আমি তো এখনো সত্যকে দর্শন করতে পারিনি, আমি তো এখনো অনিত্যকে দর্শন করতে পারিনি, আমার বয়স তো চলে যাচ্ছে, আমি তো এখনো সিদ্ধান্ত 35 বছর বয়সে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছে, আমি আমার জীবনের মধ্যে তো কিছুই লাভ করতে পারলাম না। আবার ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের কথা যখন চিন্তা করলেন তখন কি আসছে? তখন আসছে যে বুদ্ধের শক্তি ছিল, শক্তি অপরিসীম শক্তি ছিল, কল্পনা করতে পারেন না বুদ্ধের শক্তি কেমন ছিল। যখন দানবীয় অস্থি চলে আসছিল, বুদ্ধ যদি শুধু এক আঙ্গুলে দানবীয় অস্থিকে ধাক্কা মারে সেই নারকীয় অস্থি যে কত দূরে চলে যাবে এটা কল্পনা করতে পারেন না, এত শক্তিমান ছিলেন। কিন্তু মহাপরিনির্বাণের সময় সামান্য রাস্তা ভক্তকে আনন্দের সহায়তায় কুশীনগরে আসতে হয়েছে, কুশীনগরে এসে তখন তিনি একেবারে চিন্তাশীর্ণ মৃত্যুর জন্য অপেক্ষা করছে মহাপরিনির্বাণ। এটা দেখে কখন আমরা চিন্তা করেছি সিদ্ধার্থের মতো বুদ্ধের মতো এত মহাপারলের সত্ত্বেও জরাগ্রস্ত হতে হয়েছে, ব্যাধিগ্রস্ত হতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে, এটা দেখে আমরা শিক্ষা নিচ্ছি আমাকেও জরাগ্রস্ত হতে হবে, আমাকেও ব্যাধিগ্রস্ত হতে হবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। এই সত্যকে না দেখলে আপনি বুদ্ধকে দর্শন করতে পারবেন না। ভগবান বুদ্ধ কি বলেছেন?
ভগবান বুদ্ধ বলেছেন যে যারা শুধুমাত্র এ রক্ত মানুষের চোখে আমাকে দেখে সেই দেখাটা প্রকৃত দেখা নয়। যিনি আমার গুরুকে দর্শন করে তিনি আমাকে কিছুটা দর্শন করে, যিনি আমার গুরুকে দর্শন করে, যিনি আমার ধর্মকে দর্শন করে তিনি আমাকে দর্শন করে। কে আমাকে দর্শন করে? যিনি আমার ধর্মকে দর্শন করে তিনি আমাকে দর্শন করে। আমরা বৌদ্ধ ধর্ম অবলম্বী, এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসা উচিত, আমি কি বৌদ্ধের ধর্মকে দর্শন করতে পেরেছি? আমি কি বৌদ্ধের প্রাথমিক শিক্ষা পঞ্চশীল ধর্মকে পালন করতে পেরেছি? আমি বৌদ্ধের প্রাথমিক শিক্ষা মৈত্রী ধর্মকে কি আমি ধারণ করতে পেরেছি? পারিনি, পারিনি। আমি বৌদ্ধের ধর্ম পঞ্চশীলকে ধারণ করতে পারিনি, আমি বৌদ্ধের শিক্ষা মৈত্রীকে ধারণ করতে পারিনি, আমি বৌদ্ধের শিক্ষা মৈত্রীকে ধারণ না করে আমি অমৈত্রীকে ধারণ করেছি, আমি বৌদ্ধের শিক্ষা অহিংসাকে ধারণ করতে পারিনি, আমি বৌদ্ধের শিক্ষা অহিংসাকে ধারণ না করে আমি হিংসাকে ধারণ করেছি। এখন আমি বৌদ্ধের ধর্মে অহিংসাকে ধারণ করিনি, হিংসাকে ধারণ করেছি। আমি বৌদ্ধের ধর্মে অমৈত্রীকে ধারণ করিনি, আমি বৌদ্ধের ধর্মে মৈত্রীকে ধারণ করিনি, আমি অমৈত্রীকে ধারণ করেছি। তাহলে আমি হিংসাকে ধারণ করে, ক্রোধকে ধারণ করে, অমৈত্রীকে ধারণ করে, পরনিন্দাকে ধারণ করে আমি বলছি যে আমি বৌদ্ধ ধর্ম পালন করি। বৌদ্ধ বলছেন যে না, যে আমার ধর্মকে ধারণ করেনি সে বৌদ্ধ নয়, যে আমার ধর্মকে ধারণ করেছে সেই প্রকৃত বৌদ্ধ। তাই সম্মানিত বিদ্যার্থীগণ, আজকে এই দলটা অত্যন্ত মঙ্গলজনক, সময়ও অনেক হয়ে গেল, যদি এখন বলা বন্ধ না করি তাহলে বলা সত্যি থাকবে, তখন এক পর্যায়ে এই দলটা অসম্ভব হয়ে যাবে। আমি আমার আলোচনাটা দীর্ঘায়িত করছি না, বিশেষ করে যাদের প্রতি আমার আজকে উপদেশ, এই আমার সামনে আমাদের ভবিষ্যৎ বসে আছে, এই দিকগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাই আমাদের ভবিষ্যৎটাকে আমি বলছি যে তোমরা বুদ্ধের ধর্মকে ধারণ করো। তারপরে আমাদের ভবিষ্যৎ হচ্ছে নোয়াপাড়া ডিগ্রি কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা, সত্যিকার অর্থে তোমরা যদি বৌদ্ধের ধর্মকে ধারণ করতে পারো তাহলে তোমরা এই বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারবে। আমরা সবসময় বলে থাকি বৌদ্ধ শাসনকে রক্ষা করতে চাই, বৌদ্ধ শাসনটা কিভাবে রক্ষা করবে? ভগবান বৌদ্ধ তো যুদ্ধের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে ধর্মকে রক্ষা করার শিক্ষা দেয়নি। ভগবান বৌদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যুদ্ধের মাধ্যমে নয়, রক্তপাতের মাধ্যমে নয়, আমার ধর্মকে ধারণ করলেই তুমি বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারবে। তাই আমার সাথে বসে থাকা আমাদের ভবিষ্যৎ, এই দিকগুলো আমাদের ভবিষ্যৎ, এবং নোয়াপাড়া ডিগ্রি কলেজে ছাত্র ছাত্রীরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাদের দ্বারাই বৌদ্ধ শাসন রক্ষা করতে হবে। তারা কখন বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারবে? যখন তারা ভগবান বুদ্ধের ধর্মকে ধারণ করতে পারবে, যখন তারা পঞ্চশীল পালন করতে পারবে, যখন তারা আজকে উপসচ্ছে আজকে অষ্টমী, আজকে কৃষ্ণভক্তের অষ্টমী, এই উপসচ্ছীল দিবসগুলোতে যারা অষ্টশীল পালন করতে পারবে, যারা বুদ্ধের মৈত্রী ধর্মকে ধারণ করতে পারবে তারাই হচ্ছে জয়ী। তাদের দ্বারাই বৌদ্ধ শাসন রক্ষা করা সম্ভব। তাই নোয়াপাড়া ডিগ্রি কলেজে এই আয়োজনকে আমি অত্যন্ত প্রশংসা করি, এবং এই প্রশংসা তখনই সার্থক হবে, এই আয়োজন তখনই সার্থক হবে যদি আজকে আপনারা মনে মনে চিন্তা করেন যে আমরা বৌদ্ধের ধর্মকে ধারণ করে বৌদ্ধ শাসনকে রক্ষা করব, আমরা বৌদ্ধের ধর্মকে ধারণ করে বৌদ্ধ পূর্ণিমাকে উদযাপন করব। আমরা যদি বৌদ্ধের ধর্মকে ধারণ না করে বৌদ্ধ পূর্ণিমাকে উদযাপন করি
সেই উদযাপনটা যথার্থ নয়। তাই আসুন বুদ্ধের ধর্মকে ধারণ করে আমরা বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করি। এই বলেই ভান্তের চরণ করে বন্দনা করে এবং সবশেষে আপনাদেরকে যে ধর্ম দান করেছি এই ধর্ম আমি যার থেকে শিক্ষা গ্রহণ করেছি তিনি হচ্ছেন আমাদের ধর্ম পিতা গুরুমন্ত্রী। গুরুমন্ত্রের কাছ থেকে আমার প্রতি যে ধর্ম শিক্ষা আছে প্রতি যে তত্ত্ব শিক্ষা আছে গুরুমন্ত্রের কাছ থেকে। চার শরীর চার বছর দুই মাস সেই সমাজের লঙ্কার গুণে সুরক্ষিত সেই গুরুমন্ত্রের চরণ তলে বন্দনা করে